আমাদের আজকের ক্লাস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ আগে বুঝতে হবে যে আমাদের কিওয়ার্ডটা কি। ডাজেন্ট মিন কিওয়ার্ড, কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা গুগলে যেই টপিক্সটা লিখে সার্চ দিই বা যেটা লিখে সার্চ দিই সেটা হচ্ছে কিওয়ার্ড। কারণ আমি কার লিখে সার্চ দিলাম এই কার্ডটা হচ্ছে কি কিওয়ার্ড। আমি তো card.com নামে এখন কার লিখে সার্চ দিলাম, কার লিখে সার্চ দেওয়ার পর card.com নামে এই ওয়েবসাইটটা আসছে, ঠিক আছে? card.com নামে এই ওয়েবসাইটটা আসছে, কিন্তু আমি তো card.com এই ওয়েবসাইটটা সম্পর্কে জানি না, ঠিক আছে? আমি কি করতেছি, সার্চ করতেছি, খুঁজতেছি। তাহলে আমি যেই লিখাটা লিখে খুঁজতেছি, যেই টপিকটা লিখে খুঁজতেছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডটা আজকে আমাদেরকে রিসার্চ করতে হবে। যেমন ধরেন আমি যদি একজন মাছ বিক্রেতা ফেরি হলাম, মাছ বিক্রি করতেছে, ঠিক আছে? তো আপনি ওই মাছ বিক্রেতাকে কি বলে ডাকেন? এই মাছ এদিকে আসো, হকার, মাছাওয়ালা, এগুলো বলে ডাকেন। কেন ডাকেন? আপনার ওর নামটা জানি না, আমি ওর সাথে পরিচয় নাই, ওর নামটা জানি না, কিন্তু ওকে ডাকে কি দিয়ে? ওর সার্ভিস দিয়ে, যেটা বিক্রি করতেছে ওর কি প্রোডাক্ট যেটা, ঠিক আছে? তো এখানে ওইরকম আপনি একটা ওয়েবসাইটের নাম জানেন না, কারণ ওই একটা ওয়েবসাইটকে খুঁজে নিতে হলে কি করতে হবে, একটা ওয়েবসাইটকে খুঁজতে হলে আপনাকে অবশ্যই ওইটা যেটা লিখে সার্চ দিবেন সেটা হচ্ছে কি। আমি যখন মাছওয়ালাকে মাছ বলে ডাকি সেটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? তো এই কিওয়ার্ডটাকে আমরা রিসার্চ করতে হবে, কারণ আমার কিওয়ার্ড রিসার্চটা যদি ভুল হয় তাহলে আমার ওয়েবসাইট, আমার টোটাল কর্মযোগ্য যেটা কাজ করবো পুরোটাই লস প্রজেক্ট হবে। তাই আমরা ফার্স্ট কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে করবো, দেন আমি শুরুটা যদি ভালোভাবে না হয় শেষটা ভালোভাবে হয় না, তাহলে আমি কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি কিছু টুলের সহযোগিতা নিব। প্রথম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড, এই একটা টুলস যেটা গুগল ফ্রিতে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটি প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এখন এই এই টুলটাতে গুগল কি রেখেছে, ওনার যে সার্ভিস, এই মানুষ যা লিখে গুগলে সার্চ দেয় সেগুলো লিখে গুগল কি করে, গুগল এখানে ওদের ওখানে রেখেছে, তো সেগুলো আমরা ইউজ ডাটা রেখেছে আর কি, মানে সার্চ ভলিউমটা রেখেছে, তারপরে সিপিসি রেখেছে। তাহলে এই ডাটাগুলো নিয়ে আমি আমার কাজে লাগাইতে পারবো। এটা আসতে একটু সময় নিবে, কারণ এখানে অনেকগুলো কিওয়ার্ড, তো এটা অনেক ভারী ওয়েবসাইট, সেই জন্য আপনার নেটের স্পিড যাই থাকুক না কেন এটা কী করবে, একটু সময় নিবে, ঠিক আছে? এখান থেকে টুলসে যাব, ঠিক আছে? আর আপনারা কী করবেন, সার্চ দিয়ে গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ডে সার্চ দেওয়ার পর আপনি যখন গুগল অ্যাডওয়ার্ডে সার্চ দিবেন আপনাকে বলবে যে স্টার্ট নাও, এখানে ক্লিক করবেন না, কারণ এখানে ক্লিক করলে আপনার পেমেন্ট অপশন চালু হয়ে যাবে। আপনি কি করবেন, এখানে সাইন ইন করবেন, সাইন ইন কি দিয়ে করবেন, আপনার যেই জিমেল অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে দিবেন, নতুন করে অ্যাকাউন্ট প্রয়োজন নাই, ঠিক আছে? এভাবে কিছুক্ষণ ওয়েট করবেন, ঠিক আছে? কিছুক্ষণ ওয়েট করার পর আরেকটা খুলবেন, এত টাকা নেবে না, এখন আপনি যেটা করবেন প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে?
প্ল্যানিং থেকে কোথায় যাবো? টুলস, টুলস থেকে প্ল্যানিং, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। এখানে আমার কিওয়ার্ড প্ল্যানার কাজ কি, আমি এখানে যেই কিওয়ার্ডটা লিখব, ধরেন বেস্ট কার ইন ইউকে লিখে সার্চ দিলাম, যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, ঠিক আছে। আমি এখানে গেট স্টার্টেড ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে ভলিউম, মানে সার্চ ভলিউম কত, সিপিসি মানে কস্ট পার অ্যাকশন, এটাতে বিজ্ঞাপন দিতে গেলে গুগলে আমাকে এত কত এত পয়সা পার ক্লিকে খরচ করতে হবে। তারপর মান্থলি অ্যাভারেজ সার্চ ভলিউম, আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন আগে দেখাইছে যে 10 থেকে এক, মানে ছোটো থেকে দেখাইছে, মানে যেমন ধরেন 10 থেকে 0 থেকে 10 জন সার্চ করে, তাহলে আমার এটা দরকার আছে, আমার দরকার আছে যে হাই সার্চ ভলিউম। তাহলে আমি এখানে ক্লিক করলে এই কিওয়ার্ড আমি কি লিখেছি, বেস্ট কার ইন ইউকে লিখে সার্চ দিচ্ছে, আমাকে এখানে সাজেস্ট করতেছে না তোমার বেস্ট কার না, আমি যেগুলো সাজেস্ট করতেছি ওগুলো দেখো, কার ফর সেল, এটাতে মান্থলি সার্চ ভলিউম 100K থেকে 1 মিলিয়ন, ঠিক আছে। তাহলে আমার এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আমার আমি একটা এমন একটা কিওয়ার্ড নিলাম এটা দিয়ে মানুষ গুগলে সার্চই করে না, তাহলে আমার আলটিমেটলি আমার ওয়েবসাইট বানানো থেকে সব কিছুই লস প্রজেক্ট হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে যেটা করতে হবে, আমাকে যেটা করতে হবে, আমি সার্চ ভলিউম যেটা সেটা আমি দেখব কত আছে, ঠিক আছে। এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ এত পরিমাণ মানুষ সার্চ করে, তাহলে আমি একটা এখানে আইডিয়া পাচ্ছি, ঠিক আছে। আমি এখানে একটা আইডিয়া পেলাম না, এখন এভাবে আরো আরো কিছু কিওয়ার্ডেরও আইডিয়া দিচ্ছে, দেখেন অনেকগুলা কিওয়ার্ডের ও আইডিয়া আমাকে প্রোভাইড করতেছে, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে এগুলো নিতে চাই, তাহলে এখানে এক ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে, 200টা সিলেক্ট আসছে, ঠিক আছে। এখন আমি এগুলোকে এক্সপোর্ট অ্যাজ সিএসভি, এক্সপোর্ট অ্যাজ সিএসভি মানে আমার এক্সেল শিটে আমি এটাকে কি করলাম, নিয়ে আসলাম। দেখেন কার সেলিং সাইটস টপ কার্বন এরকম করে আমার কি আসবে, আমার এইগুলা আমি নিতে পারবো। আর আমি চাচ্ছি যে আমি কি এখানে যেগুলো সার্চ ভলিউম বেশি সবচেয়ে বেশি সেগুলো নিব, কয়েকটা নিয়ে আমি এক্সপোর্ট অ্যাজ সিএসভি ফাইল, বারবার সেমগুলো আসলে ঠিক আছে। এখন আমি এখান থেকে কি করতে পারতেছি, আমার ওয়েবসাইটের জন্য আমার কিওয়ার্ডটা অ্যানালাইসিস করতে পারতেছি, ঠিক আছে। ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস এখানে ক্লিক করলে আমার পুরো রিপোর্টটা আমাকে প্রোভাইড করবে, প্রিপেয়ারিং রিপোর্ট ডাউনলোড রিপোর্ট আসছে, এখন আমার পুরো রিপোর্টটা আমাকে দিচ্ছে, আসছে। ঠিক আছে, আমি যেটা লিখে সার্চ দিয়েছিলাম সেটা লিখে মাত্র 10 থেকে 100 জন মানুষ সার্চ করে, ঠিক আছে। কিন্তু ওরা যেগুলো আমাকে প্রোভাইড করতেছে ওগুলো দিয়ে কি, তাহলে আমার ম্যাক্সিমাম সার্চ ভলিউম, মিনিমাম সার্চ ভলিউম সর্বনিম্ন এতজন সার্চ করে, সর্বোচ্চ এতজন সার্চ করে, ঠিক আছে।
এখন আমার এই জিনিসটা, এই দুটো জিনিস আমার ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কম্পিটিশন, কারণ আমি এই কিওয়ার্ডটা নিয়ে কম্পিটিশন কম্পিট করতে গেলে, মার্কেটে আরেকজনের সাথে কম্পিট করতে গেলে সেটার কম্পিটিশন হবে হাই, ঠিক আছে। আর আমি যদি ধরেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, এটা মিডিয়াম, মানে এটার কম্পিটিশন মিডিয়াম, এটার কম্পিটিশন লো, তাহলে আমাকে, আমি কমপ্লিট করতে গেলে তাহলে আমার একটা আইডিয়া পাচ্ছি। এখন আমি সিপিসি, যেটা সিপিসি, আমি যদি গুগলে অ্যাড দিতে চাই তাহলে আমাকে কত ডলার পার পার ক্লিকে এত ডলার খরচ করতে হবে, সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। তাহলে আমি কি পাইছি, ওই কিওয়ার্ডগুলো সম্পর্কে কিওয়ার্ড আইডিয়া পেয়েছি। কিওয়ার্ড আইডিয়া পাওয়ার পর আমি কিওয়ার্ড সম্পর্কে সার্চ ভলিউম, কম্পিটিশন কেমন হবে, সিপিসি কত হবে, তাহলে এই জিনিসগুলো নিয়ে আমি একটা আইডিয়া পাইলাম, ঠিক আছে, ক্লিয়ার। এখন আইডিয়া পাওয়ার পর আমার আরেকটা টুলস আছে এখানে, আমি গুগল এই ক্রোমের সাথে অ্যাড করে নিব। আমি দেখাই কীভাবে এটা অ্যাড করে নেবেন, এখান থেকে এক্সটেনশন আমি রিমুভ করে দিই, দেখেন আপনি জাস্ট গুগলে কিওয়ার্ড এফবিআইআর লিখে সার্চ দিবেন। এফবিআইআর লিখে সার্চ দিলে এখানে দেখেন গুগল ক্রোম এক্সটেনশন, ঠিক আছে, জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর বলবে যে অ্যাড টু গুগল ক্রোম, আমি আমার গুগল ক্রোমে অ্যাড করে নিলাম, ঠিক আছে। আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন গুগল কিওয়ার্ড, কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার, এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পর আমার কিওয়ার্ড এভরিহোয়ার লিখে সার্চ দেওয়ার পর আমার কী যাবে, এই কোম ওয়েব স্টোর যেটা আসবে সেটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর, সার্চ দেওয়ার পর অ্যাড টু কোম অ্যাড করে নেবেন, এখানে কে নামে একটা এ আসবে, দেখছেন। এরপর একটা ট্যাব ওপেন হবে যে এরকম, তোমার তোমার জিমেলটা দাও, আমি আমার জিমেলটা দিলাম, ঠিক আছে। জিমেলটা দেওয়ার পর আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি এগ্রি সাইন আপ, সাইন আপ করার পর আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমাকে বলতেছে যে তোমার মেইলে একটা মেইল যাবে, তোমার মেইলটা চেক করো, ঠিক আছে। আমার জিমেলে একটা মেইল যাওয়ার কথা, এই আমার জিমেলে একটা মেইল আসছে, এপিআই কি হিয়ার, একটা এপিআই কি দিয়েছে, কোথা দিয়েছে, ইফ ইউ আর আনএবল টু ওপেন দিস ব্রাউজার, আপনি এখানে কি এই লিঙ্কে অ্যাক্সেস করতে পারবেন, ক্লিক করতে বলতেছে, ওখানে লিখা হয় ইফ, আমি ক্লিক হিয়ার টু অ্যাক্সেস এপিআই কি, তুমি এখানে ক্লিক করলে এপিআই কিটা পাবা, আমাকে এপিআই কিটা দিয়েছে, দিয়েছে কি না, এটা হচ্ছে আমার এপিআই কি, এটাকে আমি এখানে কপি করলাম, এটাকে কপি করে আমি এখান থেকে বাল্ক আপলোডে, এখান থেকে এই জায়গায় আপডেট সেটিংয়ে গিয়ে এখানে এপিআই কি হিয়ার, এপিআই কি আছে, তাহলে আমি এপিআই কিটা এখানে বসাবো, বসানোর পর ভ্যালিড, পাচ্ছেন না,
আমি এই কিওয়ার্ডটা এখানে ফেস করে ভ্যালিড এর সাথে সাথে ক্লিক করার পর আমার এটা কি API key is valid, আমার API keyটা ভ্যালিড বলতেছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে দেখি, আবার যদি এখানে সেটিংসে যাই, এখন আমার API keyটা এখানে বসানো থাকবে, তার মানে আমি এটা দিয়ে কাজ করতে পারবো। এখন যেটা করব আমি এখন যেটা করব কারণ এখান থেকে আমি দুই তিনটে কিওয়ার্ড নিয়ে নিই, এখন এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে ইম্পোর্ট কিওয়ার্ডে গেলাম, এখান থেকে ইম্পোর্ট কিওয়ার্ডস, এখানে গিয়ে জাস্ট কিওয়ার্ডগুলো পেস্ট করলাম, ঠিক আছে। আমাকে বলতেছে যে গেট, এখানে ক্লিক করার সাথে সাথে আমি সার্চ ভলিউম CPC কম্পিটিশন, সার্চ ভলিউম গ্লোবাল CPC গ্লোবাল এবং কম্পিটিশন গ্লোবাল সবগুলা আমি ডাটা পাচ্ছি পাচ্ছি পাইছি কিনা, ঠিক আছে। এখন আমি এইটা পাওয়ার পর আমার যেটা কাজ হবে, আমি এরকম একটা এক্সেল শিট রেডি করব যেটাতে কিওয়ার্ডটা থাকবে, সার্চ ভলিউমটা থাকবে, CPC থাকবে, CPC লোকাল, যদি আপনি কোনো কান্ট্রির জন্য স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য করেন, লোকালটা গ্লোবালটা কম্পিটিশন কি হচ্ছে কি, এই এইভাবে একটু সুন্দর করে আমি আমার এক্সেল শিটে এগুলো সাজাই নিব, কারণ হচ্ছে যে আমি কি করতে পারবো এটা পরবর্তীতে কাজে লাগাইতে পারবো, কোনটা সার্চ ভলিউম বেশি। আমি সবচেয়ে এখন আমরা কি নিব, যেটা সার্চ ভলিউম সবচেয়ে বেশি সেটা নিব, সেটা নিয়ে আমরা কম্পিটিশন অ্যানালাইসিস করবো, ঠিক আছে। যেই কিওয়ার্ডটার সবচাইতে সার্চ ভলিউম বেশি সেই কিওয়ার্ডটাই আমরা পিক করব, ঠিক আছে। এখন আমি এমন একটি কিওয়ার্ড পিক করলাম যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম নাই, তাহলে আমার আমি আলটিমেটলি কোনো ভিজিটর ওখানে পাবো না, যা ভিজিটর পাবো সেগুলো আমি মার্কেটিং করে আমাকে নিয়ে আসতে হবে, যারা বুঝছেন। আর এখানে করলে আমার সুবিধা কি, আমার এই কিওয়ার্ডটা লিখে বাট এই কিওয়ার্ডটা লিখে এতজন লোক সার্চ দিচ্ছে, আমি এখানে চাইলে কী করতে পারবো, আমি এখানে ফ্রি অর্গানিক ভিজিটর পাবো, আমি যদি র্যাঙ্কিং করাইতে পারি আমি অনেকগুলো ভিজিটর পাবো। আমি এমন একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করাইছি যেই কিওয়ার্ডে কোনো সার্চ ভলিউমই নেই, তাহলে সেই কিওয়ার্ডটা দিয়ে আমি কী করতে পারবো না, সেই কিওয়ার্ডটা দিয়ে সেই কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্কিং করাই কোনো ভিজিটর পাবো না। আমি যখনই আমি যখন দেখতে পাচ্ছি যে না এটা দিয়ে সার্চ কর সার্চ এত এত মানুষ সার্চ করে পার মান্থে, আমি যদি এই কিওয়ার্ড দিয়ে প্রথমে যেতে পারি আমি এই ভিজিটরগুলোর 80% ভিজিটর আমি পাবো, ঠিক আছে, আমার ওয়েবসাইটে ইন করবে, ঠিক আছে। তাহলে আমার এটা গেইন হওয়ার পসিবিলিটি আছে, বাট আমার এখানে 1400 কি সার্চ, তাহলে আমি এই কিওয়ার্ডটা দিলে 1400 বেশি 14000 বেশি কি পাবো না ভিজিটার পাবো, তাহলে আমি যত বেশি সার্চ ভলিউম বেশি তত বেশি আমার ভিজিটার আসার আমি র্যাঙ্ক করানোর পর, ঠিক আছে। তা এখানে আরও অনেকগুলো টুলস আছে, এরকম আমরা যদি দেখি এখানে একটা, এখানে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি, মানে গুগল অ্যাডওয়ার্ড একটা গুগলের ফ্রি সার্ভিস, এদের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হয় না, কিন্তু এখানে আরও অনেকগুলো টুলস আছে, আপনি যদি দেখেন দেখেন স্যামরা, সেটা 30 দিনের জন্য আপনি ট্রায়াল পাবেন, এরপরে কি আপনাকে এটা কী করতে হবে টাকা দিয়ে কিনে নিতে হবে, ঠিক আছে। এখানে ফার্স্ট এসে কী করতে হবে, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন কীভাবে করবো, আপনার জিমেইলটা দিবেন, জিমেইলটা দেওয়ার পর আমি ক্যাপচারটা পূরণ করে নিই,
স্যার আমাকে একটা মেল পাঠাইছে কনফার্ম করার জন্য, বলতে স্যার আমি কনফার্ম মেলটা কনফার্ম করলাম। সাকসেসফুলি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। রিজেন অ্যাক্টিভ হওয়ার পর এখন আমি যেটা করবো, এখানে কি লিখবো, কারণ আমি কি পাইছিলাম, এখানে কোন কিওয়ার্ড পাইছিলাম, সার্চ কারণ বেস্ট কার নিয়ে লিখছিলাম। ঠিক আছে, আমি এটা লিখে যখন সার্চ দিব, দেখেন এখানে দেখাচ্ছে তুমি যদি বেস্ট ওয়ে টু সেল এ কার এটা লিখে সার্চ দাও, মান্থলি 2900 পাবা, এটা সিপিসি এত। ঠিক আছে, এখানে আমাকে কি দেখাচ্ছে, এক্সাক্ট কিওয়ার্ডটা দেখাচ্ছে। আমি যদি ফুল রিপোর্টে ক্লিক করি তাহলে আমাকে পুরো রিপোর্টার এত লোক দেখাচ্ছে, বলতেছে তুমি টাকা দিলে কী করতে 7 ডে ট্রায়াল পাবো। এরপরে 7 ডে ট্রায়াল পেতে হলে আমাকে কী করতে হবে, ক্রেডিট কার্ডের ইনফরমেশান দিতে হবে। তো আমি এত ঝামেলায় যাবো না, আমি যেগুলো ফ্রিতে পাচ্ছি 10টা দিচ্ছে, সেই 10টা থেকে আমি আইডিয়া নিতে পারতেছি, বা যা দিচ্ছে ও ফ্রিতে সেগুলো দিয়ে কী করতে পারতেছি, আমি একটু আইডিয়া পাচ্ছি এতটুকু। ঠিক আছে, আইডিয়া পাচ্ছি না কারণ আমি ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিলাম, ফ্রিল্যান্সার লিখে সার্চ দেয় মানুষ, 2500 মানুষ সার্চ দেয় ফ্রিল্যান্স লিখে এতজন দেয়। ওকে, আমি এখানে কয়েকটা কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি। ঠিক আছে, সেমভাবে আমি যদি এটা সম্পূর্ণ প্রিমিয়াম, এটা তো কোনো ফ্রি সার্ভিস নেই। ঠিক আছে, এগুলো যদি টাকা বায়ারের কাজ করেন, বায়ার এগুলো প্রোভাইড করবে। ঠিক আছে, যদি 7 ডে ট্রায়াল ইউজ করতে হলে আপনাকে $60 পে করতে হবে। তো এটা আমরা পেমেন্ট নিই, পেমেন্ট টাকা দিব না, টাকা নিয়েও মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দেখেছি, সেটা ফ্রিতে আমরা ইউজ করতে পারবো সবসময়। ঠিক আছে, এখন এই কিওয়ার্ড টুলস ওয়েল এটা আমরা ইউজ করতে পারবো, কারণ আমি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলাম। আমি এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি ইউটিউব, বিং, আমাজন স্পেসিফিকলি হবে, যার আপনি ইউটিউবের জন্য করতে যাচ্ছি, ইউটিউবের ভিডিও আপলোড দিব, সেটার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি, জাস্ট ইউটিউবে সিলেক্ট করে দেবো। ইউটিউবে সিলেক্ট করে দেওয়ার পর আমার কি আসবে, আমি কি করতে পারবো, এখানে আমার জন্য আসতেছে ডাটাগুলো আসবে। ঠিক আছে, আসছে কিন্তু আমাকে শো করতেছে না, কেন শো করতেছে না, টাকা দিতে হবে, টাকা দিলে তারপর কিন্তু, বাট আমি কিওয়ার্ড আইডিয়া তো পাচ্ছি, পাচ্ছি কি না, কিওয়ার্ডের আইডিয়া, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, বাট আমি একটা কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে গুগল অ্যাডওয়ার্ডে সার্চ দিতে পারবো, তারপর এটাতে সার্চ দিতে পারবো, এগুলো করে আরও অনেকগুলো আছে দেখেন, লং টেল প্রো, এটা হচ্ছে লং টেল মানে হচ্ছে আমার, কারণ আমি আমি লং টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো আমার জন্য সহজ, কারণ এই ফ্রিল্যান্সার নিয়ে অনেকেই কম্পিটিশন করে। আমি বাংলাদেশ লিখে সার্চ দিলে কি পাবো, এটা যে আমি র্যাঙ্ক করা যায় ইজি পারবো, তাই আমরা সবসময় লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো।
আমি যদি এখানে বেস্ট ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে সার দিই, ঠিক আছে, ধরুন আমরা এখানে সিলেক্ট থাকুক, আমি কোন কান্ট্রির জন্য কী করতেছি, কোন কান্ট্রির জন্য কাজ করতেছি সেটা সিলেক্ট করে দিতে পারবো। তাহলে আমি ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস, আমি যদি কিওয়ার্ড আইডিয়া নিই আমাকে বলতে হচ্ছে তুমি সাইন ইন করো, আমি সাইন আপ করে নিচ্ছি গুগল দিয়ে, ঠিক আছে, গুগল দিয়ে আমি সাইন আপ করে নিলাম। এবার তারপর বলতেছে তোমার কার্ডের ইনফরমেশন দাও, ঠিক আছে, আমাকে ফ্রিতে ইউজ করতে দিচ্ছে না, সম্ভবত দিবেন, হ্যাঁ আমাকে ফ্রিতে ইউজ করতে দিবেন, কারণ সবসময় আমার এগুলো যদি পেমেন্ট বায়ার কাজ করেন, বায়ার এগুলোর অ্যাকাউন্টে পেমেন্ট করে আপনাকে কিনে দিবে যদি বায়ারের কাজ করেন, আর যদি নিজের জন্য হয় তাহলে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ইউবার চার্জেস এটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবো, এটা কি এটা ফ্রি টুলস, যদি আমি এখানে সার্চ দিই সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমি এখানে একটা কিওয়ার্ডের লিস্ট আসবে, দেখেন আমার অ্যানালাইসিস যেটা এটা হচ্ছে দেখি এই এখন আমাকে দেখতেছে কে র্যাঙ্কে আছে, এখন এই কিওয়ার্ডটা দিয়ে কে র্যাঙ্কে আছে, দেখেন এখানে প্রথম কিওয়ার্ড দিচ্ছে বেস্ট ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ বলুন 10 জন, তারপরে আপওয়ার্ক লিখে সার্চ দেয় 100 জন, ফ্রিল্যান্সার লিখে সার্চ দেয় 90,500, সেটা আমরা আগেও দেখেছি, ফিটনেস লিখে 100 জন সার্চ দেয়, এই কিওয়ার্ড করে নিই 100 জন সার্চ দেয়। এখন দেখাচ্ছি নিচে আর একটা জিনিস দেখাচ্ছে যে আমি আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম সেটা দিয়ে এখন টপে আছে কে, উনি টপে আছে, তাহলে ওনার রুট ডোমেন ডোমেনটা কী, তারপর ফ্রিল্যান্সার .com এ আছে বা টপে, এভাবে করে কি কিছু আমাকে রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো আমরা কালকে দেখব আগামী ক্লাসে, কিন্তু আমি সেটা আমার কখন প্রয়োজন হবে কম্পিটিশন অ্যানালাইসিস করার সময় সেটা আমার প্রয়োজন হবে, এখন আমার প্রয়োজন নেই। এখন আসেন কিওয়ার্ড ফাইন্ডার, ঠিক আছে, কিওয়ার্ড ফাইন্ডার লিখে সার্চ, এখানে যদি আমি ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমাকে কী করবে কিওয়ার্ডসের আইডিয়া প্রোভাইড করবে, আমাকে এখানে সাইন আপ রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আমাকে কিওয়ার্ডের আইডিয়াগুলো দিবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো জানেন, এটা ফুল পেইড, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তাহলে আমরা এই কয়েকটা ইউজ করলে আমাদের আমাকে গুগলের জন্য এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে, তারপরে ইউটিউবের জন্য, বিং এর জন্য, ইয়াহুর জন্য, তাহলে কি আমার দেখেন এটা রেজাল্ট দিচ্ছে না, সাথে সাথে আমি এখানে জাস্ট লিখছি গুগলের জন্য কি হইতে পারে মান্থলি সিপিসি কত, সার্চ ভলিউম কত, মান্থলি কত, 1,00,000
তারপরে আমাকে ইউটিউবে সার্চ দেবে তো ফ্রিল্যান্সার নাসিম লিখে সার্চ দেয় 800 জনে, তারপরে ফ্রিল্যান্সার লিখে সার্চ দেয় 1000 জন, তারপরে ফ্রিল্যান্সার এগুলো লিখে 1000 জন সার্চ দেয়। ঠিক আছে, ক্লিয়ার? বি কি পাচ্ছি? অনেকগুলো পাচ্ছি কি বল? ঠিক আছে, এর বাইরে আমি যদি গুগলে যাই, এখানে গুগলে সার্চ দিলাম, গুগলে গেলাম, এখানে যদি আমি ফ্রিল্যান্সার লিখে সার্চ দিই, এখানে আমাকে দেখাচ্ছে অনেকগুলো কিওয়ার্ড শো করতেছে, সার্চ ভলিউম, সিপিসি, সবগুলো সব শো করতেছে কিনা। তাহলে আমি এখানে একটা কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি। ঠিক আছে, তারপর আমি সার্চ দেওয়ার পর আবারও পাবো, সার্চ দেওয়ার পর আমি যদি একদম নিচে চলে যাই, দেখেন আমাকে সার্চ রিলেটেড টু ফ্রিল্যান্সার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কি, এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ আরও কী সার্চ দেয়, মানুষ আরও কী লিখে লিখে সার্চ দেয় সেটা আমি পাচ্ছি। ফ্রিল্যান্সার জব, ফ্রিল্যান্সার লগইন, ফ্রিল্যান্সার ওয়েবসাইট, গিটহাব, তারপরে কি এই জিনিসগুলো নিয়ে আমরা কী পাচ্ছি একটা আইডিয়া আমরা গেইন। এইটা এই আমার সার্চ, আমার দরকার এখানে কী জিনিস, কিওয়ার্ডটা কি, আমার সার্চ ভলিউম কত, এই দুটো জিনিস আমার জন্য এতগুলো কথা বলার পেছনে এসেছে কি, আমার দুইটা জিনিস এখানে পিক করবো, কিওয়ার্ড কি আর সার্চ ভলিউম। আমি যেটা চিন্তা করেছি কিওয়ার্ড সেটা নাও হতে পারে, আমি যে কিওয়ার্ডটা চিন্তা করেছি, আমি একটু চিন্তা করলাম কি বেস্ট কার কী লিখলাম ইউকে, সেটা লিখে তেমন একটা সার্চ ভলিউম নাই, সেটা যদি আমি করে একটা সাইট বানিয়ে ফেলতাম তাহলে কি হতো, আমার খুব একটা ভালো ফলাফল আসতো না। এরপর আমরা সার্চ বলি, আজকের কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ড আইডিয়াস বের, আইডিয়া নেওয়া এবং সার্চ ভলিউম বের করা। সার্চ ভলিউম বের করতে পারবো এতগুলো টুলস দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে সার্চ ভলিউমকে বের করা। ঠিক আছে, আমরা গুগল অ্যাডওয়ার্ডে সেটা সহজে পেয়ে যাচ্ছি, অথবা কিওয়ার্ড এফবিআইআর এই এক্সটেনশনটা অ্যাড করার পর আমি এখানে কি এখানে এখানেও শো করতেছে, দেখেন পাশে দিয়ে কিওয়ার্ড এফবি এগুলো করতে আসছে, এর থেকে আসছে কিওয়ার্ড এফবিআইআর, যখন আমি সেট আপ দিবা এরকম আসবে। ঠিক আছে, তো সব কথার মূল কথাই একটাই, আপনাকে কিওয়ার্ডগুলো খুঁজে বাইর করতে হবে, কিওয়ার্ডগুলো কী হবে, কিওয়ার্ডটা কী দিলে আমার সার্চ ভলিউম, সার্চ সার্চ রেজাল্টে আমার সার্চ ভলিউম বাড়বে, এবং এটা দিয়ে যদি আমি কখনো অ্যাড দিতে যাই কত টাকা কাটবে সেটা আমার জানা দরকার না। তো আমি একটা ওয়েবসাইট বানিয়ে দিলাম, এখন সার্চ দেখতে এসেছি কি ওয়েবসাইট বানানোর খরচ হচ্ছে, অ্যাড দিতে গেলে যাচ্ছে বেশি খরচ হচ্ছে, তাহলে সেটা একটা চিন্তার বিষয়। ঠিক আছে, এখন আপনাকে যেটা করতে হবে সার্চ এরকম একটা এক্সেল শিট বানাই ফেলবেন, কিওয়ার্ড ধরেন 10টা নিয়ে কাজ করবেন, আমি দেখেন অনেকগুলো নিয়েছি 30টা নিয়েছি, আপনি 10টা কিওয়ার্ড নিলেন ভালো ভালো দেখে আপনার স্পেসিফিক নিশের উপর, আপনি যেই যেটা নিয়ে কাজ করবেন, কারণ আপনি হোম অ্যান্ড গার্ডেনিং নিয়ে কাজ করতেছেন, অথবা যে কোনো একটা নিশ নিয়ে নিশ সিলেকশন হবি লিস্ট লিখে সার্চ দিলে আপনার নিশ পাবেন। লিস্ট অফ হবিস, হ্যাঁ এখানে অনেকগুলো হবিস পাবেন, দেখেন সবগুলো ক্যাটাগরি এখানে আছে, অ্যানিমেল আপনি কী নিয়ে কাজ করবেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি আমাজন আমাজন থেকে কী করতে পারবেন, আমাজনে গেলে আপনার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে আপনার সবগুলো ক্যাটাগরিজ এখানে ফলা আছে, ওয়াইন, ভিডিও, বুক, ফুড, সবগুলোই এখানে ইন ডিটেলস আছে, আপনার কোনো নিশ বা টপিক্স কোন টপিক্স নিয়ে কাজ করবো আমি বুঝতে পারতেছি, সেটা নিয়ে এখানে আমি এই দুটো ওয়েবসাইটে
যখন আমি সার্চ করবো আমি বৃহত্তর আইডিয়া পাবো। এখানে ক্লিকগুলা সাব ক্যাটাগরিতে আরও আসবে, ঠিক আছে, এটা কী, এই জিনিসটা কী এবং এটার সাথে ভিতরে আরও কী কী আছে সবগুলোর ইন ডিটেলসে বলা আছে, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি ধরেন হোম অ্যান্ড গার্ডেনিং নিয়ে কাজ করবেন, তাহলে এখানে হোম অ্যান্ড গার্ডেনিং লিখে সার্চ দেবেন, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে এখানে কিওয়ার্ড গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে আপনি কী করবেন হোম অ্যান্ড গার্ডেনিং নিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ওখানে কী হচ্ছে ওই রিলেটেড, এবার আমি হোম অ্যান্ড গার্ডেনিং ওই রিলেটেড কী কী কিওয়ার্ড পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড পাবেন, সেগুলো সার্চ ভলিউম এবং সেগুলো সিপিসি কত সেগুলোর আপনার ইন ডিটেলসে। আচ্ছা, এক্সেল শিট আমি এনে রাখবো আমার দেখার সুবিধার জন্য, আইডিয়ার জন্য। আপনার আইডিয়া আমি আবার এখান থেকে দেখতে পাচ্ছি, আবার এক্সেল শিটে কেন আমাকে এই ডাটা ট্রান্সফার করতে হবে? যতবার আপনি এখন আমি এটা এখানে রেখেছি, আমি এখান থেকে চাইলে একটা কিওয়ার্ড নিয়ে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, কিন্তু বাট আমি আবার এটাকে কি অ্যানালাইসিস করতে হবে আবার কি সেম ভাবে এই কাজগুলো আবার করতে হবে। আমি তখন এক ঘন্টা ধরে যে কাজগুলো করেছি আপনাকে আবার সেম আমি কাজগুলো করার পর একটা তো আউটপুট আছে, আমি যেখানে একটা কাজ করলাম, ঠিক আছে, সেটার আউটপুটটা কি, সেটার আউটপুট হচ্ছে এই এক্সেল শিটটা, আমি যে কিওয়ার্ড অ্যানালাইসিস করলাম সেটার আউটপুট হচ্ছে এই জিনিসটা। যেগুলো সার্চ ভলিউম বেশি আপনার কাছে ভালো মনে হয় তো হবে না, আপনার সার্চ ভলিউম এবং সিপিসি কম্পিটিশন লো যেগুলো সেগুলো আপনি বিক করবেন, ঠিক আছে, যেগুলো সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো এবং সিপিসি লো, তাহলে এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। জাস্ট আপনি এখন আপনি একটা কিওয়ার্ড নিলেন, এতে 10 জন সার্চ করলো, আর সেটা সেটা কিওয়ার্ড হিসেবে ইউজ করলে আপনার এই 10 জন দিয়ে কোনো লাভ হবে, 10 জন আপনার প্রোডাক্ট কিনতেও পারে নাও কিনতে পারে, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে আপনার সার্চ দিয়ে সিপিসি সিপিসি এবং সার্চ ভলিউম বের করে ওই গুগল অ্যাডওয়ার্ড থেকে পুরো লিস্টটা ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড করার পর আপনি কী করবেন, এটাকে কিওয়ার্ড এপিআইয়ারে কিওয়ার্ড অ্যাপের জাস্ট কিওয়ার্ডগুলো দিয়ে ইম্পোর্ট কিওয়ার্ড লিখে সার্চ দিলে এখানে যদি কিওয়ার্ডটা দিই সাথে সাথে কি আসবে এটা সার্চ ভলিউম, ধরেন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে আমার কি আসতেছে গেট আইডিয়াস আসছে, এতজন সার্চার আছে, মান্থলি সিপিসি এত আছে, তাহলে আমি এটা কি এখানে আইডিয়া পাচ্ছি, সেটাকে আমি কী করতে পারবো এক্সেল শিটে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এখানে এক্সেল শিট দিলে এক্সেল শিট এখানে দিলে পিডিএফ দিলে পিডিএফ প্রিন্ট করতে চাইলে প্রিন্ট, তো এক্সেল শিটটা সবচেয়ে বেটার কারণ এটা এডিট করা যায়, তারপরে পিডিএফ কোনো এডিট করা যাবে না, প্রিন্টের জন্য যদি প্রিন্ট হয়ে যাবে আপনি এটা পরবর্তী থেকে কাগজ নিয়ে করতে হবে, ঠিক আছে। কিন্তু আপনাকে সবচেয়ে ভালো হবে এক্সেল শিটে ডাউনলোড করা আপনার। এরপর আমাদের কাজ কি সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কম্পিটিশন অ্যানালাইসিস, আমি যে কিওয়ার্ডটা লিখে যখন আমি ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটা সুইচ করলাম এটা দিয়ে এখন বর্তমানে সার্চে কে কে আসে, কারণ আমি সার্চ দিলে কে আসে এই জিনিসগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। এখানে কী কী আমি দেখবো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ সেটা একটু কমপ্লিকেটেড জিনিস, আমি এখানে একটা ডিসিশনে উপস্থাপন ডিসিশনে যাবো যে আমি এটা নিয়ে কী করতে যাবো, সাইট বানাইতে যাবো কি বানাবো, মানে এই কিওয়ার্ডটা ইউজ করবো কি ইউজ করবো না, ইয়েস অর নো, কিন্তু সেটার জন্য আগে আমরা যে কাজগুলো সার্চ ভলিউম সিপিসি এই কম্পিটিশন অ্যানালাইসিস এই জিনিসগুলো কী করতে হবে আমাকে ক্লিয়ার থাকতে হবে, এই জিনিসগুলো ক্লিয়ার না থাকলে আমি সিদ্ধান্তে উপনীত হইতে পারবো না যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো কিনা বা এই কিওয়ার্ডটা আমি ইউজ করবো কিনা আমার ওয়েবসাইটে, সেটা নিয়ে আমি ডিসাইড করতে পারবো না আমার মেইন কিওয়ার্ড কী হবে সেটা। যেটা আমরা মার্কেটিং করবো ওখানে তো ওয়েবসাইটটা আমাদের রেডি করতে পারি, বাট আমরা আইডিয়াটা নিয়ে নিচ্ছি ওয়েবসাইট বানানোর জন্য, কিওয়ার্ডটা তো ওয়েবসাইট বানানোর হিসেবে কাজ করবো কেন ওয়েবসাইট বানাতে হবে না, এটা কি তারা আমাদেরকে ওয়েবসাইটটাও বানাতে হবে, যারা মার্কেটিং কাজ করবে তাদের তো ওয়েবসাইটটাও বানাতে হবে, ওয়েবসাইট আমরা যেগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট ইউজ করে আমরা একটা ওয়েবসাইট বানাবো, সেটা এত জটিল বিষয় না, সহজে বানানো যাবে, সেটা আমরা পরবর্তী এই স্টেপের পর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ঠিক আছে। এখন আমরা যেটা করব আমাদের এই কাজটা কমপ্লিট করব, যে আমরা কিওয়ার্ড এপিআই থেকে কিওয়ার্ড নিব, কিওয়ার্ডটি নিয়ে আমরা এই কিওয়ার্ড অ্যানালাইসিসে অনেকগুলো মানে শুধু এই কাজটা অনেকগুলো কাজ পাবেন আপনি,
অনলাইন মার্কেট প্লেস করে নেব। কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিয়ে দেখেন এখানে এটা হচ্ছে মার্কেট প্লেস যেখানে মানুষ কাজ করে, ফ্রিল্যান্সাররা কাজ করে। এখানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ও 390টা কাজ কমপ্লিট করছে ডিজিটালের উপর। তাহলে আপনি হিসাব করেন ৩৯০টা যদি কাজ করে ১২টা যদি ডিজিটালের হয় ৮০, তাহলে ৬ লক্ষ টাকা। এখানে জাস্ট এই একটা কাজ শিখবেন, এটা কি একটা কোম্পানির জন্য বা বাইরের জন্য কিওয়ার্ড রিসার্চ করবে। হ্যাঁ, আপনি যদি এরকম শিখবেন আপনিও কি ইনকাম করতে পারবেন, বাট আপনাকে এটা নিয়ে আপনার অনেক কাজ করতে হবে, রিসার্চ করতে হবে, এবং রিসার্চ করে আপনাকে যেটা বাইর করতে হবে যে আমি কিওয়ার্ড রিসার্চ এই কাজটা করতে হলে আমাকে কী করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে গুগলে সার্চ করতে হবে। এরপরও আপনার গুগলে সার্চ না করলে আপনি কী করতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন না, আপনাকে করতে হবে। এখন আপনি দেখাইলাম কিওয়ার্ড রিসার্চটা এইভাবে ইউজ করবেন, কিছুদিন পর এটা বা উইথিন সিক্স মান্থের মধ্যে আপডেট হয়ে গেলে তখন আপনি কী করবেন, আবার কোর্স করতে হবে, কোর্স করে করে আপনি জীবনে ফ্রিল্যান্স করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে সবসময় গুগলে আপডেট থাকতে হবে, ঠিক আছে। অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাকে কী করতে হবে সবসময় আপনি চিন্তা করতে হবে যে আমি কীভাবে আমার স্কিলটাকে ভালোভাবে ডেভেলপ করা যায়। আপনি যত বেশি সময় দেবেন তত বেশি আপনার জন্য কী মন, আপনি যদি সময় না দেন তাহলে কি কিছুই করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে আজকের যে কাজ সেটা আজকে কমপ্লিট করতে হবে, এবং এটা নিয়ে অনেক সময় আছে, ২ দিন সময় আছে, ঠিক আছে। আমরা যদি একদিন পর একদিন প্রত্যেকদিন ক্লাস নিতাম তাহলে আপনি কী করতে পারতেন, সময় পেতেন না, তাহলে কখন প্র্যাকটিস করবো কী এসব বিষয় এগুলো নিয়ে আপনি সময় পেতেন না, তাহলে আপনি কী করতে পারতেন, কাজ করতে পারতেন না। বাট আপনি এমন প্রচুর সময় পাবেন সেটা নিয়ে কাজ করার সময় আপনার জন্য থাকবে, তখন ইজ আপ টু ইউ।